মাঝে কি বিচার ফয়সালা করা হবে ইযা ফারীকুম মিনহুম মুরিদুন কোরআন দিয়ে যখন বিচারের কথা বলা হয় ইযা ফারীকুম মিনহুম মুরিদুন এতক্ষণ দলে একসাথে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে থাকে যখন বলা হয় কোরআন দিয়ে বিচার ফয়সালা করো ইযা ফারীকুম মিনহুম মুরিদুন তখন গুসসা করে আরেক দিকে ফিরে যায় ঠিক কি না সব মানে কিন্তু কোরআনের বিধান মানে না ওয়া ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম বাইনাহুম আমি প্রত্যেকটা আয়াত লাইনের নাম্বার সহ বলতাম সময় কম বিধে আমি কথা বলে যাচ্ছি ওয়া ইযা দুউ ইলা আল্লাহ সূরা নূরের 48 নং আয়াত 48 নং আয়াত ওয়া ইযা দুউ ইলা আল্লাহ তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় ওয়া রাসূলিহি এবং রাসূলের দিকে ডাকা হয় লিয়াহকুম বাইনাহুম বিচার ফয়সালার জন্য ইযা ফারীকুম মিনহুম মুরিদুন তখন তারা বিতর্ক সৃষ্টি করে আরেক দিকে চলে যায় ঘাট ফিরিয়ে চলে যায় তার মানে তারা সব মানে কোরআন মানে না সব মানে কিন্তু কোরআন মানে না বললাম যে রতনের কথা যতনে শুনে কিন্তু আল্লাহর কথা শুনে না সম্মানিত উপস্থিতি এই যে মুনাফিকের রোগ যাদের মাঝে আছে এদেরকে কি আল্লাহ মাফ করবে না করবে না আপনারা একটু উত্তর দেন মুনাফিক যারা তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ করবে না করবে না করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে সুবহানাল্লাহ কিন্তু কখন মৃত্যুর পরে না আগে জিন্দা অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জিন্দা অবস্থা যদি ক্ষমা না চাই মুনাফিকি অবস্থায় মারা যায় আমি আপনি হুজুরগুলা নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা মাফ করবে ভয়ঙ্কর সিদ্ধান্ত আল্লাহর কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত মুনাফিকেরা যদি জিন্দা অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিজেদের উপর জুলুম করেছে তারা এই মুনাফিকি করি এই মুনাফিকি করি কি আমাদের ক্ষতি করছে না নিজেদের ক্ষতি করছে তারা কার ক্ষতি করছে নিজেদের ক্ষতি করছে অপ্রেসিং ওন রাইটস আল্লাহস রাইটস এন্ড পিপল রাইটস তারা নিজের ক্ষতি করছে আল্লাহর অধিকার নষ্ট করছে মানুষের অধিকার নষ্ট করছে এগুলো করে টরে যখন আল্লাহ বলছেন এর পরেও যদি তারা ইজ্জলামু আনফুসাহুম জাউকা হে নবী আপনার নিকট আসে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল হে নবী আপনিও যদি ক্ষমা চান লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহ তারা বলছেন এই মুনাফিকেরা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে সুবহানাল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ আল্লাহ তাআলাকে তারা পাবে তাওয়াবান ক্ষমাকারী হিসাবে রহিমা দয়ালু হিসাবে সুবহানাল্লাহ তাহলে যাদের অন্তরের ভিতরে মুনাফিকি আছে এদেরকে কি আল্লাহ মাফ করবে না করবে না করবে যদি জিন্দা অবস্থায় তাওবা করে ফিরে আসে আল্লাহ এদেরকে কি করে দিবে মাফ করে দিবে আজ যদি তাওবা না করে মারা যায় তাহলে জানাজা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তাদের জানাজাও কবুল হবে না ক্ষমাও পাবে না আমি বলতেছি আল্লাহর আয়াত আছে আছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন মুনাফিক যারা তাদের সম্পর্কে আমাদের আচরণ কেমন হবে মুনাফিকদের সাথে আমাদের আচরণ কেমন হবে আপনি আপনার বাবার সাথে যেমন আচরণ করেন শ্বশুরের সাথে কি এরকম একরকম করেন না ভিন্ন রকম করেন ভিন্ন রকম করেন না নাকি একরকম বাবা শ্বশুর দুজন কি সমান যদিও মর্যাদার দিক থেকে এমনি সামাজিকভাবে সমান কিন্তু হুকমিভাবে শরীয়তের দিক থেকে একই হবে কেয়ামত পর্যন্ত হবে হবে না তাহলে যারা মুনাফিক তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে ইমানদারদের সাথে ইমানদারদের যেমন সম্পর্ক মুনাফিকদের সাথে কি এরকম গলায় গলায় বাপ থাকবে না থাকবে না কি বলেন মুনাফিকদের সাথে সম্পর্ক থাকবে না থাকবে না থাকবে না বললে বিপদ আছে থাকলেও বিপদ আছে ব্যালেন্স করতে হবে কি করতে হবে ব্যালেন্স করতে হবে সম্মানিত উপস্থিতি কাইফা ইয়াতাআমালুল মুসলিমিনা মাআল মুনাফিকিন মুনাফিক যারা থাকবে তাদের সাথে আমাদের আচরণ মুআমেলা মুআশারাত মুআমালাত কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তার আয়াতে বলছেন উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়াইযুহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম ক্বাওলাম বালীগা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিক যদি তোমরা দেখো মুনাফিক যদি তোমাদের সমাজের মানুষ হয় তারা ঈমানদার ঈমান গ্রহণ করার পরে মুনাফিকি রোগে আক্রান্ত হয়েছে যদি এমন মানুষগুলোকে দেখো ফাইজহুম তাদেরকে ওয়াশ করো তাদেরকে কি করো ওয়াশ করো ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা এমন কথা বলো যে কথাগুলো তাদের বিবেকের মধ্যে গিয়ে যাতে মুনাফিকি রাস্তা চিরতরে ছেড়ে দেয় সুবহানাল্লাহ ফাইজহুম এমন ওয়াশ করো ওয়া কুল লাহুম তাদের সাথে কথা বলো কাওলাম বালিগা বালাগাত পূর্ণ অর্থাৎ এমন কথা তাদের সাথে বলো সুন্দরভাবে তাদেরকে ওয়াশ করো নসিহত করো যাতে তারা ইসলামের পথে ফিরে আসে যাতে তারা ইসলামের পথে ফিরে আসে এখন যদি ইজাতীয় লোকদেরকে আমরা ইসলামের পথে আনার জন্য যদি কৌশলে বলি বলবো যে তুমি আমারে কোন দিকে ডাকো আমি বুঝে ফেলছি খতামাল্লাহ আল্লাহ তাআলা এটার উত্তর দিয়েছেন তাদেরকে যখন কওলাম বালিগা কোরআনের আয়াত দিয়ে ইসলামের দিকে ডাকা হয় ইসলামী আন্দোলনের দিকে ডাকা হয় দ্বীনের পথে ডাকা হয় তারা বলে তুমি কেন ডাকছো আমি বুঝে ফেলছি আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহু আকবার এদেরকে যখন ইসলামের দিকে ডাকা হয় কোরআন দিয়ে হাদিস দিয়ে ইসলামী সাহিত্য দিয়ে যখন কথা বলা হয় তুমি একটু দ্বীনের পথে আসো তখন বলে হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব দাওয়াত খাবেন নাম রাখবেন জানাজা পড়াবেন আগদ দিবেন টাকা কামাবেন এটার সাথে আপনার ইসলামের সাথে আমার সম্পর্ক কি আপনি কথা এগুলো কেন বলতেছেন আপনি তো দাওয়াত খাবেন আপনি আকিকা দিবেন নাম রাখবেন মুসলমানিতে যাবেন বিয়ে শাদিতে যাবেন জানাজা পড়াবেন আপনার সম্পর্ক এগুলোর সাথে আপনি যে আমাকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য এগুলো বুঝাচ্ছেন এগুলো কি আবার আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম এদেরকে যদি কওলাম বালিগা উত্তম কথা দিয়ে বোঝানো হয় এরা কোরআনের পথে আসবে না কারণ তাদের কলিজার ভিতর আল্লাহ ফেরেক মেরে দিয়েছে কি মেরে দিয়েছে ফেরেক মেরে দিয়েছে তারা ইসলামের পথে আসবে না সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মুনাফিক দেখো হে মুমিনেরা তোমাদের উচিত হবে তোমাদের করণীয় হবে ওয়ালা ইয়ুমকিনু ইত্তিবাউল মুনাফিকিন লা ইয়ুমকিনু ইত্তিবাউল মুনাফিকিন মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে না মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে ভালোবাসা যাবে না তো নেইমার মেসি কি মুসলিম না মুনাফিক না কাফের না মুশরিক মুসলিম সবাই ভালোবাসি না ভালোবাসি তো অনেকেই ভালোবাসি অনেকেই ভালোবাসি এখানে যারা আছেন তারাও অনেকেই ভালোবাসি ভালোবাসা যাবে আমি যেখানে জুমার নামাজ পড়াই পাশে অনেকগুলো এই যে কি এগুলা বলে ব্যানার ছবি দিয়ে লাগানো তো আমি প্রথম জুমাতে খেলার আগে বললাম আপনারা যারা ব্যানার লাগাইছেন তাদের জন্য খেলাতে জিতার জন্য আমি একটু দোয়া করব কিনা জুমাতে বলে যে না কেন আপনারা ব্যানার লাগাইছেন যে বৈধ আমি ইমাম সাহেবকে দোয়া করা অবৈধ হবে এখন তো সমাজে শরীয়ত কয়টা সমাজে শরীয়ত কয়টা ইমামের জন্য একটা আর মুসল্লিদের জন্য আরেকটা আলেমের জন্য একটা সাধারণ মানুষের জন্য আরেকটা মাদ্রাসা শিক্ষিতের জন্য শরীয়ত একটা আর শার্ট প্যান্ট টাই পরার জন্য শরীয়ত আরেকটা দুইটা বানাই ফেলছি আমরা শরীয়ত কয়টা দুইটা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন বলি আমিন আরো জোরে বলি আমিন একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এরপর আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে তারা যদি মৃত্যুর আগে সংশোধন না হয় এরা যদি মারা যায় এদের জানাজাতে যাওয়া যাবে না সবচাইতে কঠিন সিদ্ধান্ত ইনদামা ইয়ামুতুনা লা ইয়ুমকিনু ইকামাতি জানাজাতিন তারা যখন মারা যায় তাদের জানাজাতে যাওয়া যাবে না এখন ইমাম সাহেব কি না যায় উপায় আছে ইমাম সাহেব যদি জানে সবাই জানাজের লোকটা মুখে ইমানদার ছিল ইসলামকে ভালোবাসত কিন্তু অন্তরে আসলে ইসলামের সাথে সম্পর্ক ছিল না এই জাতীয় মানুষ মারা গেলে ইমাম সাহেব জানাজা না যায় ফেরবে ইমাম সাহেবকে ডাকতে আসলে যদি বলে যে না এই লোকটা মুনাফিক ছিল জানাজায় যাব না তখন ওখান থেকে ফোন আসবে হ্যালো হুজুর আপনি কি জানাজা একসাথে দুইটা হোক এটা সান
হুজুরকে ধমকাই দিবে জানাজা একসাথে দুইটা হোক আজকে আপনি কি চান ইমাম সাহেবের কলেজে তো ছোট বলে জানা জান চাই না তাহলে তাড়াতাড়ি জানাজার ইমামতি করতে চলে আসুন এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা তাহলে তারা মারা গেলেও জানাজায় যাওয়া যাবে না কিন্তু কথা আছে কি মারামারি বাজাই দেব জানাজা না গেলে তো ফিতনা সৃষ্টি হবে কি করব যাব গেলেও কাজ হবে না আল্লাহ রাসূল জানাজায় গেছেন না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম হে নবী আপনি জানাজা পড়তেও পারেন তাদের জন্য ক্ষমা চাইতেও পারেন নাও চাইতে পারেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান যদি আপনি একবার দুইবার তিনবার গুনে গুনে 69 নয় 70 বার যদি তাদের জন্য ক্ষমা চান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না তাহলে কোফাল কি খারাপ না ভালো সালাক কি তারা না ইমানদারেরা বেকুব কি তারা না ইমানদারেরা তারা তারা বেকুব মুমিনেরা সালাক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন এরপর তারা যদি মারা যায় জানা যায় আটকা ফুটলে যাইতে হবে আটকে গেলে যাইতে হবে তবে তাদের জিয়ারত করা যাবে কি কঠিন সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আপনি নামাজ পড়িয়েন না আলা আহাদিম মিনহুম মাতা মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি মারা যায় লা তুসাল্লি নবী আপনি নামাজ পড়িয়েন না জানাজা পড়িয়েন না তাদের উপর আর যদি আটকা পড়ে জানাজাও পড়ে ফেলেন ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরে জিয়ারাতের জন্য কিয়ামত পর্যন্ত দাঁড়ায়ও না সুবহানাল্লাহ ইমানদারদের জন্য আল্লাহ নির্দেশনা দিচ্ছেন জানাজাও দেয়া যাবে না আবার কবরের পাশে জিয়ারত করা যাবে না এই দুইটা করলে তো সমাজে কি বাজবে জগডা বাজবে জানাজাও যদি না পড়ে আবার জিয়ারতও যদি না যায় ওলামায়ে কেরাম কি বাসি থাকবে না শেষ হয়ে যাবে জগডা বাজি যাবে তাহলে কি করতে হবে আটকায় পড়ে গেলে যাইতে হবে গেলেও মুনাফিকির কারণে তাদের দোয়া কবুল হবে না ওলামায়ে কেরামের দোয়াও কবুল হবে না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন আপনি নিজে যদি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়েন একবার দুইবার তিনবার 70 বার ফুটলেও ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম মুনাফিকেরা এত ভয়ঙ্কর তাদের অপরাধ আল্লাহ তাআলা maaf করবে না মৃত্যুর আগে না পরের কথা এগুলো মৃত্যুর পরের কথা এগুলো মৃত্যুর আগে maaf করবে মৃত্যুর আগে তারা যদি ক্ষমা চায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা উলামায়ে কেরাম আছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তারা যদি হে নবী আল্লাহর কাছে ক্ষমা চায় আপনিও তাদের জন্য ক্ষমা চান এই অবস্থায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আপনি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবেন তার মানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা কৌশলে একটি কথা বলেছেন যেমন ভিক্ষুক যারা চালাক ভিক্ষুক যারা তারা সরাসরি ভিক্ষা চায় না চালাক ভিক্ষুক যারা তারা সরাসরি ভিক্ষা চায় না গিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে আপনার অবস্থা পর্যবেক্ষণ করে অ্যানালাইসিস করে অবজার্ভ করে বুঝবে যে লোকটির মন ভালো ধনী মানুষ বলবে যে আপনার কাছে তো অনেক টাকা আমি আজকে তিন দিন কিচ্ছু খাই নাই কিচ্ছু খাই নাই মালিক বুঝে ফেলবে লোকটা তো খুব ভালো ফকির ভালো মানের ফকির এবার আর ভিক্ষা দিতে চিন্তা হাত খুলে ভিক্ষা দিবে কারণ কৌশলে কথা বলছে কি কথা কৌশলে কথা বলছে কৌশলিকতা সবার কাছে গ্রহণযোগ্য সুবহানাল্লাহ তাহলে এই জাতীয় যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি বিবাহের একটা আয়াত যদি তারা গরিব হয় আল্লাহ তো ধনী আল্লাহ তো ধনী তার মানে কোনো গরিব ছেলে যদি বিয়ে করে আল্লাহ তাআলা বিয়ের উসিলায় তার মধ্যে সম্পদ ঢেলে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন যদি তারা তাওবা করে যদি তারা ক্ষমা চায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি
তাহলে যে আয়াতগুলো বলেছিলাম আমি আয়াতের আলোকে প্রায় চারটি হাদিস আমি আলোচনা করার ইচ্ছে রেখেছিলাম সময় স্বল্পতার কারণে হয়তো সবগুলো বলতে পারবো না সর্বশেষ বলবো যে কথাটি মুনাফিক যারা যাদের খাসলত এটা একটা রোগের নাম কিসের নাম ক্যান্সারে আক্রান্ত রোগী ভয়ঙ্কর না মুনাফিকে আক্রান্ত রোগী ভয়ঙ্কর ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে এ জাতীয় কেউ ফতোয়া দিছে জীবনে কোনো আলেম দিতে পারবে সাহস আছে ফতোয়া আছে নাই কিন্তু মুনাফিকি নিয়ে মারা গেলে জাহান্নাম নিশ্চিত তাও কোথায় ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার এত নিচে যার নিচে আর নিচ নাই এর পরেও মুনাফিকেরা আসবে না এর পরেও মুনাফিকেরা ফিরে আসবে না গ্রাম্য একটা কথা আছে আমাদের গ্রামীণ ভাষায় বলে আপনাদের এদিকে বলে কিনা জানি না খচ্চতালার খচ্চত যায় না ওলদেশ যায় না রং বাসপদ মুসল্লাদি রাইনলে যায় না ঈশা সুটকির গণ বুঝছেন না আপনারা খচ্চতালার খচ্চত যায় না যার খাসলত খারাপ এই খাসলত কখনো পরিবর্তন হয় না হলদেশ যায় না রং হলুদকে আপনি সারাদিন ধুইলে রং যাবে একটা হলুদের চাক যাইবে না বাসপদ মুসল্লাদি রাইনলে যায় না ঈশা সুটকির গন ঈশা সুটকিতে বাসপদ মুসল্লা দিলেও যে সুটকির গন্ধ যেটা সেটা থাকবে মুনাফিকেরা এত ভয়ঙ্কর এজন্য আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম এরা সবচাইতে ভয়ঙ্কর সমাজের জন্য ভয়ঙ্কর ঈমানদারদের জন্য ভয়ঙ্কর তারা নিজেরাই নিজেদের জন্য সবচাইতে ভয়ঙ্কর আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকে নামক রোগ থেকে হেফাজত করুন বলি আমিন মুনাফিকদেরকে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস বলেছেন যে ওয়া ইযা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলে আমানত দিলে খেয়ানত করে আর জগডা লাগলে গালিগালাজ শুরু করে দেয় জগডা লাগলে যখন আপনার সাথে দিশা পাবে না সর্বশেষ আপনাকে ইমাম সাহেবের সাথে বলি বলবে যে আপনি মিয়া মৌলবাদী আপনি কি কিছু নাই দিশা না পায় বলবে যে আপনি মৌলবাদী এই জগডার সর্বশেষ গালিটা হলে তারা দিবে কারণ তাদের আর কোনো অস্ত্র নাই মুনাফিকের মুখের একটা অস্ত্র গালি তারা গালিতে জিতে যায় তারা গালিতে জিতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো বলেছেন যে মুনাফিক চিনতে হলে তোমরা বুঝতে পারবা যে খাসলাতান তাদের কাছে দুটো খাসলত নাই লা তাজদামি আনি হুসনা সামতিন ওয়ালা ফিকুন ফিদ্দিন উত্তম চরিত্র এবং ফিকহের অর্থাৎ দ্বীনের জ্ঞান তাদের কাছে থাকবে না তাহলে বুঝবা ফাহুয়াল মুনাফিক এগুলা কি মুনাফিক আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক সিনা তৌফিক দেন বলি আমিন মুনাফিকের দোষগুলো যদি আমাদের কাছে থাকে চিরতরেটি থেকে উঠে আসার তৌফিক দেন আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে মাহফিলে আসছি এই মাহফিল একটি মাদ্রাসার মাহফিল এটি কিসের মাহফিল মাদ্রাসার মাহফিল সম্মানিত উপস্থিতি আমরা আমাদের কাছে এইমাত্র মেসেজ এসেছে আজকের মাহফিলের বরেণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ নোমানী আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন আরো জোরে বলি আমিন আমিনের পাওয়ার খুব কম